তুমি আসলে একটা স্বার্থকর্মী। বিয়ে যদি তুমি আরেকজনকেই করবে তাহলে তুমি আমার সঙ্গে প্রেম করলে কেন? ভালো করছি, তোমাকে কেন বিয়ে করবো আমি? তুমি একটা ফালতু ব্যাটা, আমি অবশ্যই এখন আরেকজনকে বিয়ে করবো, নিজেকে ভাবো নাকি তুমি? শোনো, কোনো ভালো জিনিস না পেলে না সেটাকে টকই লাগে, আঙ্গুর ফল সবসময় টক হয়। কি বললো তুমি? তুমি তো ডাকু আসলে। খুব ভালো হয়েছে যে তোমার সাথে আমি না থাকার সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ বাঁচাইছে আমার। তুমি কি একটু সিরিয়াস হবে না কখনো? আমি সবসময় সিরিয়াস ছিলাম, আর সিরিয়াস বলে আমার লাইফ নিয়ে সিদ্ধান্তটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। কোন দুঃখে যে আমি তোমাকে ভালোবাসতে গেছিলাম, আমার এখনো মাথায় কাজ করে না সেটা। দুঃখের এখনো দেখছো কি? যাও, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করো, তারপর বুঝবে আসল লাইফটা কি। সুখে আছো তো? তাই দাদের মর্যাদা তুমি দিতে পারো নাই। তুমি না একটা আনবিয়ারেবল, মানে তোমার সাথে কথা বলে মানে কোনো লাভ হয় না কোনো কিছুতে, কোনো কিছুতে সিরিয়াস হলে না তুমি। আমার ইচ্ছা করতেছে আসলে যদি তোমার মাথাটা আমি ফাটাই দিতে পারতাম এটা দিও। আচ্ছা, তুমি আমার মাথা ফাটাই দিবে, আমি দেখে থাকবো, আমি তোমার মাথা ফাটাই দিব। তুমি আর আমার চোখের সামনে আসবে না লাইফে কোনোদিন, আমি যদি তোমার চেহারাটা না দেখি। বলে দিলাম, তুমি এখন জাস্ট যাও এখান থেকে। মানে আমি তোমার চোখের সামনে আসার জন্য বসে আছি? হ্যাঁ, কি মনে হয় তোমার? তোমাকে দেখলে তো আমার ভয় লাগে, উল্টা পাল্টা কি না কি করে বসো। আচ্ছা, একটা কথা বলি তোমাকে, একটা কথা জিজ্ঞাসা করি। কি? মানে তোমার নিজের চেহারা না নিজের আয়নায় দেখতে তোমার ভয় লাগে না আসলে? বেশি কথা বলতেছো কিন্তু এখন তুমি। যাও এখান থেকে। তুমি যাও এখান থেকে। গেলাম আমি। এমন জিএফ যেন কারো জোটে না, আমায় প্যারা না দিলে ভালো লাগে না। এমন জিএফ যেন কারো জোটে না, আমায় প্যারা না দিলে ভালো লাগে না। ছাইরা দে মা কান্দা বাঁচি, আমি মুক্তি চাই তোর মতো নাগিন থেকে, 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 আমি মুক্তি চাই তোর মতো নাগিন থেকে। মেয়ে আমার খুব লক্ষ্মী, এই বাড়ির সব কাজ কিন্তু এক হাতে করে, আর ওর রান্না মানে নিজের মেয়ে বলে বলছি না, আপনার খুবই ভালো লাগবে ওর রান্না খেতে। আর কি রে মা, শাড়ি পরে আসবি না? আচ্ছা ঠিক আছে, বস 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 না। আসলে আমার মেয়ে খুব ব্যস্ত থাকে তো। না না, অসুবিধা নেই, আজকালকার মেয়ের একটু ব্যস্ত থাকে। এখন কি আর ওই শাড়ি ঘন্টা পরে দেখার সময় আছে? আধুনিক মেয়ে বলে কথা। এই কথাটা অবশ্য তুমি ঠিক বলেছ। তোমা জানা একটু সবার জন্য শরবত নিয়ে আয়। আমি কেন শরবত নিয়ে আসবো, এটা কি আমার কাজ? এটা ফুলির কাজ। দাঁড়াও, ফুলিকে বলছি। ফুলি, সবার জন্য শরবত নিয়ে আসো, আর ঠান্ডা শরবত এনো। মিষ্টিটা একটু বাড়িয়ে দিন, আমি একটু মিষ্টি বেশি খাই। মা, তুমি এখন কি করছো? আমি কি করি সেটা আপনি না জেনে আমাকে দেখতে চলে এসেছেন? তা না, মা হয়তো আপনার মুখ থেকে শুনতে চেয়েছে। না না, আমার বাবার মুখ থেকে শুনছেন সেটাই বেটার, কারণ আমি মুখ থেকে কি না কি বের করে ফেলি, আমার তো ঠিক নেই। হ্যাঁ সেটাই মা, মেয়েটা খুব মিষ্টি করে কথা বলে, মজাদার, আমি ওকে পছন্দ করেছি। তাহলে আমরা কথা আগাই। ও আপনার চশমা পাওয়ার কত? চোখে দেখেন আপনি? বাবা পরে দেখা যাবে, বিয়ের পরে আমাকে তার হাত ধরে রাস্তা পার করতে হচ্ছে। আমি চশমা পরলে সব দেখতে পাই, চশমা খুলেও আমি সব দেখতে পাই, তাই না মা? অসাধারণ বাবা, তুমি আমার জন্য কি ছেলে খুঁজে এনেছো, বাহ! দেখেছো চশমা ছেলে কিভাবে তার মাকে খুঁজে বের করেছে? মা, আমাদের বোধহয় কিছু অপমান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি বুঝতে পেরেছি। বাবা আমার না কাজ আছে, আমি একটু বাইরে যাব। আর এসব জিনিস নেক্সট টাইম আমার সাথে করো না, ঠিক হবে না। আই, এই যে আপনি শরবতটা খেয়ে যাবেন, আমাদের বাসায় বেশি মিষ্টি আলা শরবত আবার কেউ খায় না। আর আন্টি আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আমি তো মাত্রই বসতাম, আমি যখনই ঘরে আসি তখনই তো তোকে টিভি দেখতে দেখি। আচ্ছা বাবা তুমি বলো তো বাসায় থাকো কতক্ষণ? সারাদিন ধরে মেডিটেশন করিস, এটা কেমন কথা? তুই মুখে কিছু না বললে আমি কিন্তু বুঝতে পারি। বল না আমাকে, খুলে বল কি হয়েছে বল। জানো বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম। কি? এই যে এই কারণে আমি বলতে চাই না, এই যে তুমি এভাবে রিয়্যাক্ট করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ছেলেটা কোথায়? জানি না। জানিস না মানে? তুই না বললে তুই ওকে ভালোবাসতি? হ্যাঁ ভালোবাসতাম, এখন ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার পর তো নিশ্চয়ই খোঁজ খবর রাখবো না, তাই না? যাক ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাবা তুমি কেমন মানুষ বলো তো, তোমার মেয়ে কষ্ট পাচ্ছে তুমি এটা নিয়ে মজা করতেছো? না মজা করিনি তো, মানে বললাম যে যেটা হয় সেটা তো ভালোর জন্যই হয়, আর তাছাড়া তোর যা পছন্দ শেষমেশ কি না কি ছেলে পাল্লায় পড়তে আল্লাহই জানে। তুই মেডিটেশন কর, মেডিটেশন না তোর শরীর মন দুটোকেই শান্ত রাখবে। মেডিটেশন কর, তোর কই কই তোর কি কই। মেয়েটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ আমার বড় মেয়ে যদি পাগল হয়ে যায় তাহলে ছোটটার কি হবে? খুব লেগেছে না, রক্ত টক্ত বেরিয়েছে নাকি? হ্যাঁ
পা ভেঙেছে এটা কি মেশিন আবার রক্ত চান আপনি সরি হ্যাঁ সরি আরে কোথায় আমাকে হসপিটালে নেবেন আপনি সরি সরি করছেন তাড়াতাড়ি নিয়ে আমি আমাকে ধরে একটু দাঁড়াতে পারবে আমি আমি গাড়িতে করে তোমাকে নিয়ে যাই একটু হেল্প করেন না আপনারা গাড়িতে সব ওহো আরে অনেক লেগেছে পাথর তোলা যাচ্ছে না বাবা কেঁদো না কেঁদো না প্লিজ ঠিক হয়ে যাবে আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলেছি তো এই ব্যথাটা সেরে যাবে খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাবে বাবা আর কান্নাকাটি করো না পা না হয় ঠিক হবে কিন্তু আমার লাইফ কি সুন্দর করে শার্ট প্যান্ট পরে ফিটফাট হয়ে বের হয়েছিলাম কত স্বপ্ন ছিল যে ইন্টারভিউটা দেব চাকরিটা হবে আমার সব স্বপ্ন পূরণ হবে আমি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব সুন্দর সুন্দর রেস্টুরেন্টে খাবো সুন্দর একটা লাইফ লিড করবো ভালো একটা গার্লফ্রেন্ড হবে কত কিছু ভাবছিলাম ছয় মাস পরে বিয়েটা করবো আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলেন সরি সরি বাবা আই এম রিয়েলি সরি আসলে কি বলবো আমার জন্য তোমার ইন্টারভিউ দেওয়া হলো না চাকরিটা হলো না আমি যে কি বলবো বুঝতে পারছি না আচ্ছা তোমার লেখাপড়া কত দূর বাবা সেটা জেনে আপনি কি করবেন হ্যাঁ না মানে ভাবছিলাম যে আমি যদি তোমাকে একটা চাকরি দিই তুমি করবে আপনি চাকরি দিবেন তুমি না আমার আমার কার্ডটা রাখো তোমার পা ঠিক হয়ে গেলে আশা করি আজকে রাতেই ঠিক হয়ে যাবে ডাক্তার তো সেরকমই বললো তুমি কাল সকালে আমার বাসায় চলে আসো তাহলে আমি আসি দ্যাটস গ্রেট চাকরি ডান এটা কি বসির সাহেবের বাসা মানে না মানে দারোয়ান তো আমাকে বললো মানে স্যার তো আমাকে এই ঠিকানা দিয়েছেন মানে দারোয়ানও বললো যে সেকেন্ড ফ্লোরে আসছেন বসির সাহেবের বাসা না এটা আইবিজি এটা কি বসির সাহেবের বাসা হ্যাঁ নাকি না কেমন আছো আসলে আপনি যদি একদম ঠিক টাইমে ব্রেকটা না করতেন তাহলে আরো অনেক বড় একটা বিপদ হয়ে যেত এটা তুমি ঠিক বলেছো আসলে হয়েছিল তুমি এখানে কি করছো তুমি তুমি এখানে কি করছো প্রশ্নটা তো আগে আমি করছি তুমি আমার এখানে কেন আসছো এটা তো আমার বাসা আমার বাসায় আমি থাকব না তো কে থাকবে আর তুমি আমার বাসার অ্যাড্রেস পেয়েছো কোথা থেকে ফলো করতে করতে আসছো তাই না দেখছেন আঙ্কেল মেয়েটা কি বলে হ্যাঁ এই মেয়ে এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পৃথিবীতে কি সুন্দর মেয়ের অভাব হয়েছে যে আমি তোমাকে ফলো করতে করতে তোমার বাসায় চলে আসবো বাবা এই ছেলে এখানে কি করতেছে ও তোকে তো বলাই হয়নি আসলে আচ্ছা বুঝতে পারছি বলতে হবে না থাক এই ছেলেকে বাবা আমি আমাদের বাসায় দেখতে চাই না এই ছেলের মুখ আমি যদি এই বাসায় আর কোনোদিন না দেখি ওয়েট 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 এক্সকিউজ মি আঙ্কেল মানে এই অবদ্র মহিলা কি আপনার মেয়ে ও মাই গড প্রথমে মেয়ে আমাকে মারতে চাইছে আমি ওকে আসতে বলেছি ওই আমাদের অফিসে একটা চাকরি দেবার জন্য হোয়াট আমাদের অফিসে যেখানে আমি কাজ করি সেখানে ও চাকরি করবে নেভার এভার ইম্পসিবল জীবনও করতে পারবে না আমি থাকা পর্যন্ত আমাদের অফিসে ও পাও ফেলতে পারবে না ওকে এক্ষুনি বিদায় করো ওকে আমি দেখতে চাই না এক্ষুনি বিদায় করো প্লিজ মানে কি না আপনি আমাকে চাকরি দিবেন না আপনার জন্য কিন্তু আমি আমার চাকরি হারিয়েছি এখন যদি আপনি আমাকে চাকরি না দেন না
দিবে না বাবা, বিদায় করো। এমন জিএফ যেন কারো জোটে না, আমায় প্যারা না দিলে। আরে ধুরো, আমি কি একবারও বলেছি যে আমি তোমাকে চাকরি দেবো না? যাও তুমি, আজকে থেকে তুমি আমার পিএ। আমার যাবতীয় কাজকর্ম তুমি দেখাশোনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি জানতাম স্যার আপনি খুবই ভালো মানুষ এবং চাকরিটা আমাকে দেবেন। স্যার তাহলে কি আমি আজকে থেকে জয়েন করবো? না থাক, আজকে না, তুমি বরং কালকেই জয়েন করো। সকাল সকাল আমার বাসা চলে আসবে, শার্প 9টায়, ঠিক আছে? দেরি করা যাবে না কিন্তু। আর শোনো, এই যে আমার ওই মেয়ের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকবে, বুঝতে পেরেছ? ভয়ঙ্কর রাগ আছে কিন্তু মেয়েটা। এটা স্যার আমার থেকে ভালো আর কে জানে স্যার। কিছু বললে? না না স্যার, আমি কিছু করি না স্যার। না না, বলছিলাম মানে আমি ঠিক টাইমে অফিসে চলে আসবো স্যার, কিন্তু মানে কখন ওনার সামনে আসবো। সেই সেই আসি স্যার। না না ঠিক আছে, আসি স্যার। এই খালা, সুন্দর করে দুই কাপ চা দাও। তো তোর চাকরির ইন্টারভিউ কেমন হলো? আমি তো ইন্টারভিউ দিতে যাই নাই, চাকরিটা কনফার্ম করতে গেছিলাম। কসকে, তাহলে তোর চাকরি হয়ে গেছে, খাওয়াবি কি? হাই পেড়া, সবসময় কি খাওয়া ছাড়া তোর মুখে আর কোনো কথা নেই, শরীর দেখছিস তুই? তো তুই চাকরি পেয়ে স্ট্রিট দিবি না, আর তুই আমার এত বড় কথা কইতে পারলি খাওন না বন্ধু? কি বলবো তোরে, আমি কোন কাজটা ঠিক মতো করস? একটা চাকরি জোগাড় কর এখন। চাকরি তো জোগাড় করতে চাই, আমি চাকরি না পেলে কি করবো ক বন্ধু? হ্যাঁ, তোর অফিস আমার একটা চাকরি জোগাড় করে দে না, তাহলে তুই হয়ে গেল। তোর কি মনে হয় এত সহজ? হ্যাঁ, তুই জানোস আমি আমার বসকে কত কথা বলে, কত ধরনের কথা বলে কনভিন্স করছি, এত সোজা তুই পারবি? আমার তো তোর বিশ্বাস নেই না, আমার কি তোর সন্দেহ হয়? সন্দেহর কিছু না, যেটা সত্যি সেটাই বলতেছ। একবার খালি কয়া দেখ বেটা, এমন কোনো কাম নাই যেটা আমি না করতে পারি, বুঝছস না? সব পারবি? সব পারো। ঠিক আছে, প্রমাণ দে। তুই প্রমাণ দে, রাখ। কি প্রমাণ চাস ক? বুঝছ না, নগদ জামু তোর ভাবি বানাইলো, আমি দেখ খালি যা, হেলমেটটা পরে যাস, দেখ ভালোবেসে ফেলছি আপনার চোখ দিতে দেখি, মানে আপনি যদি আমার ভালোবাসা মানে প্রপোজ অ্যাকসেপ্ট করতেন আমি খুব খুশি হতাম। রিয়েলি আই লাভ ইউ। ভালোবাসি না আমি? আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। ছাইরা দে মা কান্দা বাঁচি, আমি মুক্তি চাই। হাই মিমি, গুড মর্নিং। হ্যাঁ অজিব, স্যারের একটা ফাইল নিতে আসলাম। তুমি এত লেট ব্রেকফাস্ট করছো? আরে ভাই, আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। এটা কিন্তু একদমই উচিত না, লেট করে ব্রেকফাস্ট করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি, বুঝছো? ভাই আপনি ব্রেকফাস্ট করেননি? আমিও আসলে আজকে লেট করে উঠেছি, ব্রেকফাস্ট করা হয়নি। হ্যাঁ, লেট ব্রেকফাস্ট করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জানি আমি। এই জেলিটা তোমার হাতের বানানো না, দেখে বোঝা যাচ্ছে এটা হোমমেড একটা জেলি, তুমি বানিয়েছো, খুবই টেস্টি, খুব। শুনেন, আমি সব জেলি জেলি কিচ্ছু বানাতে পারি না, এটা কি না? আমি জানতাম, এমনি বললাম আর কি। কি হচ্ছে এখানে? তুমি এখানে কি করতেছো? ওখানে কি করে? আপু, ওই যে ভাইয়া তো কাজেই আসছে। আচ্ছা, এগুলো কাজ তার? আমি কারোর সঙ্গে এখানে ঝগড়া করতে আসি। কোন সাহসে তুমি এখানে খেতে বসেছো? এখানে বসার জন্য কি সাহস লাগবে নাকি? স্যারের ফাইলটা নিতে এসেছি, দেখলাম মিমি ব্রেকফাস্ট করছে,
সকালে আমি কিছু খাইনি, ভাবলাম যে আমি ব্রেকফাস্ট করে নিই এই আর কি। তোমাকে আমি একটা কথা বলেছি যেটা কিনা আমি বাবাকেও বলেছি, যে তোমার চেহারাটা আমার সামনে যেতে না পড়ে, এই একটা কথা তোমরা রাখতে পারো না? আরে মিমি, যাকে তাকে টেবিলে ইনভাইট করতে নাই, বুঝছিস? নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবি। এই মিমি, তোমার মনটা তো দরকার কেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই যে আমি স্যারের ফাইলটা নিয়ে খেয়ে আমি চলে যাব, ঠিক আছে? এটাই যেন হয়, খাক শেষ কর। আমি কনফার্ম সকালে কিছু খাইনি। হ্যালো ম্যাম, এই যে আমি আপনার হাউজিং এর সামনে দাঁড়ায় আছি, আপনার হাউজিং এর যে সিকিউরিটি গার্ড, সে আমাকে ভিতরে ঢুকতে দিতেছে না, বলে যা দরকার তাকে নিচে আসতে বলেন, এটা কোনো কথা? তাকে তো আমি ফোন দিতে চাইছি কিন্তু সে তো ফোন নেয় না, বলে ভাই যার দরকার তাকে আসতে বলেন, আমি কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি চলে আসেন। আরে তুমি এরকম লাল টুসিতে করতে গে বন্ধু, তুই এনে কে? এখানে তো আমার অফিস। ও তোরা তো বড় অফিস, এত বড় অফিসে তো রইবে, বুঝছস না? তুই তো আমার লাগে কিচ্ছু করলি না, এ কারণে আমি চাকরি পাইসা নিছি। সামনে আসছে তখন আমি বুঝছি অর্ডারটা কে দিতে পারে। আজকে তোর আমি ট্রিট দিই, অনেকদিন কিছু কাজ না। বেতনটা তো পাই না, মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে না কিছু? কিসের ডিসকাউন্ট বেটা? ডিসকাউন্ট দিতে গেলে আমরা চাকরি থেকে নকআউট করে দিব। আমার বসের মেয়ে দোস্ত। আচ্ছা দোস্ত আমার একটা বুদ্ধি দেন, আমার বসকে পড়াই দেবো। আমার তুমি আমাকে এরকম একটা জায়গায় কেন নিয়ে আসলে আমি তো কিছুই বুঝতে পারলাম স্যার। আপনি স্যার আপনি দেখতে পাচ্ছেন না স্যার কি সম্ভাবনা এই জায়গার মধ্যে স্যার। পাশে স্যার আমাদের মেট্রো রেল, আমাদের কোম্পানি যদি এখানে একটা প্রজেক্ট করে তাহলে টোটাল কোম্পানির রেপুটেশন অনেক আপগ্রেড হবে স্যার। আমার সেটা মনে হচ্ছে না, কারণ এখানে তো সমানে কনস্ট্রাকশন কাজ চলছে, আমার তো মনে হয় না এখানে খালি কোনো জায়গা তুমি পাবে। না খালি না তাহলে খালি করবো স্যার, মানে খালি হবে আবার ভরবে, খালি হবে ভরবে, মানে এভাবেই তো না, মানে এরকম তো কিছু একটা তো, মানে তারপরে আমাদের তো অ্যাপ্রোচ করা উচিত। টাকা দিলে তো সবই সম্ভব স্যার। সেটা অবশ্য ঠিক, ঠিক আছে এখানে ল্যান্ড পেলে বন্ধ হয় না, ভালো কাজই করা যাবে। জি স্যার জি স্যার একদম অ্যাবসলিউটলি, সেটাই বলছি না। আমি মুক্তি চাই,
তোর মতো নাগিন থেকে আমি মুক্তি চাই, তোর মতো নাগিন থেকে আমি মুক্তি চাই, তোর মতো নাগিন থেকে আমি মুক্তি চাই, তোর মতো নাগিন থেকে। কি হলো আপু? স্যার স্যার, ও আরে ভাই, চোরটাকে তো পুলিশের কাছে দাও। স্যার পুলিশ পরে, স্যার মানুষ খুবই ডেঞ্জারাস, মেরে ফেলতে পারে স্যার, আপনাকেও মেরে ফেলতে পারে স্যার। স্যার উঠেন স্যার। হ্যাঁ কিরে, কই তুই? কই আমি জানাস না? আমার জানা লাগে কেন সব দেয় নেই বেটা, সব মারবার ইচ্ছা মতো গরম বিটুনি দিছে। আমি ভাবছি মানে আমি ভাবছি, আর তুই যেটা উদ্ভট মুখোশ পরে আসছস, মানে আমি কি তোকে এরকম উদ্ভট মুখোশ পরে আসতে বলছিলাম? বলছিলাম মানে ঠিকঠাক একটা প্ল্যান করে আস। ওই বেটা মুখোশ পরুম না, পতাকা দোকান খুঁজে খুঁজে মুখোশ বার করছি, তারপরে তো মুখোশটা পাই যায়, মুখোশটা পরছি বেটা। আমার বড় বড় কথা কর, কাল লেখা পড়ছি, তোর লেখাই তো পড়ছি বেটা। কোনোদিন আমার বাপে মারে না এরকম, আমার মায় মারে না, আমার গার্লফ্রেন্ড মারে না, যে পরিমাণ মায়ের আমার জনগণ গণপিটুনি দিছে। মানে সিচুয়েশনটাই এমন ছিল আমি না, এতগুলো লোক দেখে আমি নিজেও না খুব ভয় পাই গেছি বুঝছিস। এখন কই আমি আজই কই মানে আমি তাগের জায়গায় আছি না, মানে আমি সাইডে আছি বুঝছ না। জনগণ যদি দেয় তাহলে আবার পিঠ গরম পিঠ নিয়ে দিব, পলায় মলায় কোনো রকম বাইক চাইছি বন্ধু। তুই কি আমি আরে এখন ওইখানে আসোস বেটা। আচ্ছা আসতেছি। আয়া ফোন দে না, আয়া তুইও মাইর খা, আর আমি তোর লাগবো আদম না। আপু, আচ্ছা অয়ন ভাইয়ের সাথে তোমার ব্রেকআপ হলো কেন? তুই জেনে কি করবি? না মানে উনি তো খুবই ভালো একজন মানুষ। ভালো খারাপের বিচার করার বয়স তোর এখনো হয়নি, বড় হ, তারপর সব বুঝতে পারবি। হ্যাঁ সবকিছু তো তুই বুঝিস, তবে আমার অয়ন ভাইকে না খুব ভালো লাগছে। তোর কি মনে হচ্ছে না তুই একটু পাকনামি করছিস? না মানে অয়ন ভাইয়ের মতো একজন মানুষ যদি লাইফ পার্টনার হয় তাহলে তো খুবই ভালো হতো, তাই না? কি বললি তুই? না কিছু না, সরি সরি। আয় দাঁড়া, তুই কি কি বলতে চাচ্ছিস? তুমি কি আরো কিছু বলবে নাকি? না তেমন কিছু না আসলে। আরে এত হেজিটেট করছো কেন, কি বলতে চাও বলে ফেলো। স্যার আমি একটা অন্যায় করে ফেলেছিলাম। কি অন্যায়? স্যার আমার ছেলের ভর্তি বাবদ অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, কোনোভাবে আমি টাকা ম্যানেজ করতে পারতেছিলাম না, আর সেদিন ছিল লাস্ট ডেট। আমি যদি ভর্তি করাতে না পারতাম তাহলে আমার পরিবার এবং আমার সন্তানের মনটা ভেঙে যেত। এখন তুমি মন খারাপ করে আছো কেন? ভর্তির ঝামেলা তো মিটেই গেছে। স্যার কিছু মনে না করলে একটা সত্যি কথা বলি। কি হয়েছে বলো তো। স্যার আমাদের অফিসের ক্যাশ থেকে আমি কিছু টাকা সরাতে চেয়েছিলাম। কি? হঠাৎ করে অয়ন এসে দেখে ফেলে। সে কি করেছে? স্যার অয়ন আমাকে টাকাটা সরাতে দেয়নি, বরং অয়ন আমাকে সহযোগিতা করেছে। অয়ন? জি স্যার, অয়ন আমার ছেলের ভর্তির ব্যাপারে টাকা অন্য জায়গা থেকে ম্যানেজ করেছে, এবং সে আমাকে একটা কথা বলেছে, আমি এমন কিছু যেন না করি যাতে আপনার বিশ্বাস নষ্ট না হয়। আমি সেদিনের অন্যায়টা যদি না করতাম তাহলে আমি বুঝতেই পারতাম না পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে। স্যার অয়ন খুব ভালো ছেলে, আর সেদিনের অন্যায়টা করার পর থেকে আমি শান্তিতে থাকতে পারছিলাম না, এই জন্য আজকে সাহস করে বলে ফেললাম। আপনি আমাকে যে ধরনের শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব স্যার। আর স্যার অয়ন আমাকে এটাও বলেছে আমি যেন আপনার বিশ্বাসটা ভঙ্গ না করি। ঠিক আছে হাসান, ঠিক আছে, যেটা করে ফেলেছো করে ফেলেছো, কিন্তু ভবিষ্যতে কিন্তু এরকম কাজের করবে না। তোমার কোনো প্রয়োজন হলে সরাসরি আমাকে বলবে, আমি তোমার স্যালারির বাইরেও আমি চেষ্টা করবো ওরকম সমস্যা হলে তোমাকে হেল্প করার জন্য। হ্যালো স্যার, আপনি কই? তাড়াতাড়ি বাসায় আসেন। কি হয়েছে? আপা তো অসুস্থ হয়ে গেছে, আপারে হাসপাতালে নিয়ে গেছে। আরে কি বলছো, কোন হাসপাতালে? আমাকে পাশের বড় হাসপাতালে নিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, রাখুন।
কি করলে তুমি? এটা তোমাকে আমি কতবার বলেছি, তুমি নিজের খেয়াল রাখো, আমার কথা তো শুনবে না। কে বলেছে তোমার রক্ত দিতে? তুমি যদি রাস্তায় মাথা ঘুরে পড়ে যেতে তারপর কি হতো বলো আমাকে? কিভাবে কথা বলবো তোমার সঙ্গে? আশ্চর্য। মা কি হয়েছে তোর? এই অবস্থা হলো কি করে? তোমার কি ফাইল আনতে বাসায় গিয়েছিল তখনই আমি সিক হয়েছিলাম, তো আমাকে হসপিটালে নিয়ে আসছে ডাইরেক্ট। ভাগ্যিস ফাইলের জন্য অয়ন তখন বাড়ি গিয়েছিল, নাহলে তো একটা মহাসমস্যা হয়ে যেত। তোমাকে কে বলছে মিমি? না না, আমাকে ফুলি ফোন করে জানিয়েছে। এখন কেমন বোধ করছিস মা? বেটার, আগে থেকে ভালো লাগছে। কিন্তু বাবা এখানে আর বেশিক্ষণ থাকলে আমি খারাপ হয়ে যাবো, আমার হসপিটালে ভালো লাগে না, দম বন্ধ হয়েছে, হসপিটালে বাসায় চলো, বাসায় চলো। নড়িস না, স্যালাইনটা শেষ হোক। স্যালাইন কোথায়? ও স্যালাইন দিয়ে শেষ। আচ্ছা, অয়নের জন্য এই যাত্রা একটা বিপদের থেকে বেশি গেলাম। মা তোকে একটা কথা বলবো, ছেলেটা না অনেক কেয়ারিং, মানে তোকে অনেক ভালোবাসে। কার কথা বলছো? কার কথা বলবো বাবু, যে অয়ন সত্যি, আমি আমি একদম নিশ্চিত যে ও খুবই ভালো একটা ছেলে, এবং দেখিস ও না তোকে অনেক যত্নে রাখবে, অনেক ভালো রাখবে। আমার চোখ কিন্তু কখনো ভুল করে না। আমি জানি না তোদের মধ্যে কি ঝামেলা হয়েছে, কিন্তু তারপর আমি রিকোয়েস্ট করবো মা রে, তুই একটু ওর বিষয়টা আরেকবার ভেবে দে। কিন্তু বাবা, কোনো কিন্তু না, কোনো কিন্তু না, তোর ভালোর জন্যই কথা বলছি। আমি 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 তো মানুষের চোখ দেখলেই বুঝতে পারি কার মনে কি আছে। তুই আর অমত করিস না মা, আমি ওর সাথে কথা বলি। ভালো আছো তো তুমি? না ভালো আছো স্যার। স্যার আপনি ঠিক আছেন তো? মানে সুস্থ? হ্যাঁ আমি সুস্থ, কেন এই কথা বলছো কেন? আপনি এই নিয়ে আমাকে তিনবার জিজ্ঞাসা করেছেন। ও হ্যাঁ, তোমাকে তো জিজ্ঞেস করেছি, তুমি বলেছো ভালো আছো। হ্যাঁ তাই তো, আসলে তোমার বাড়ি থেকে কি আছে বলো তো? স্যার আমি আসলে আমার মা বাবার একমাত্র সন্তান, আর মা বাবা তো বেঁচে নেই, মারা গেছেন। আমি একাই। ও আচ্ছা 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 আচ্ছা, মা বাবা নেই, একা এই বয়সে। তো তুই বিয়ে করে ফেলছো না কেন? করবো স্যার, মানে একটা ভালো ভদ্র মেয়ে পেলে করবো স্যার। আজকাল ভদ্র মেয়ে কই পাওয়া যায় স্যার? তাও কথা, আসলে বিয়ে করলে তো ভালো ভদ্র মেয়েকেই বিয়ে করা উচিত, খুঁজতে হবে। আমার মেয়ে তৃষা একটু মেজাজি, তারপর না ওর ভেতরটা খুব নরম, খুব ভালো একটা মেয়ে, খুব খারাপ না কি বলো? স্যার না, মানে খারাপ বলতে স্যার, মানে আরে ও খুবই কেয়ারিং একটা মেয়ে, মানে আমি জানি না তোমাদের সাথে কি ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু সেই ঝগড়াঝাটি তোমার নিজেরই মিটিয়ে ফেলো না, তাহলে আমার অনেক টেনশন কমে যেত স্যার। না মানে আমার মনে হচ্ছে কি, এত তাড়াহুড়া করে কোনো একটা সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হতে পারে স্যার। আরে কি বলছো তুমি, কিসের ভুল হবে? হ্যাঁ তোমরা এই যুগের ছেলে মেয়ে, তোমরা কখনো ভুল কোনো সিদ্ধান্ত নাও নাকি বলো? নাও নিশ্চয়ই না। স্যার মানে স্যার আমার কেন জানি মনে হচ্ছে স্যার কি আমার সঙ্গে দুষ্টামি করছে। কি যে বলো না তুমি, আমি দুষ্টামি করবো কেন? আমি আমি কিন্তু সিরিয়াস।
মন মেজাজ কি ঠিক আছে নাকি বাইরে গিয়ে বসবো? এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার বাবার মাথাটা খাইছো তুমি? আমি খেয়েছি তোমার বাবার মাথা? হ্যাঁ, আর উনি তো আমার পাশে এসে আমাকে বললো যে বাবা আমার মেয়েটা খুব বাচ্চু, খুব মিষ্টি, খুব ভালো, প্লিজ বিয়ে করো আমার মেয়েটাকে। বাবাকে নিয়ে একটা ফালতু কথা বলবা না বলে দিচ্ছি। এখন আমার দোষ। আর প্ল্যানটা কর, তুমি খুব ভালো করেই জানো এই ব্রেকআপ টেকআপ আমার জন্য না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিছু ব্রেকআপ হয় ক্ষণিকের জন্য, ভালোবাসা টিকিয়ে রাখতে তো জাস্ট একটা পরীক্ষা পাস করতে হবে। কি? আমার বাবা। তবে যাই বলো, আমার প্রশংসা তোমার করতেই হবে। কি সাহস করে তোমার বাবার গাড়ির সামনে আমি জামটা পড়লাম! আমি যদি মরে যেতাম, এবার বুঝছো কতটা ভালোবাসি আমি তোমাকে? তো আমি ভালোবাসি না? সেটা তো আমি জানি না। জানো না? লক্ষণ তো আমি দেখি না। তোমার জন্য তোমার ইরিটেটিং ফ্রেন্ডটাকে আমি সহ্য করেছি, কতবার সহ্য করেছি সেটা তোমার আমার হিসাব আছে? খবরদার ওকে তুমি ইরিটেটিং বলো না, ওর জন্যই তো আমরা আজকে এরকম কাছাকাছি আসতে পারলাম। কি পরিমাণ করে আমাদের জন্য! হ্যাঁ, এখন তোমার বন্ধুকে নিয়ে বলছি, তোমার খুব গায়ে লাগতেছে। আমার বাবাকে নিয়ে যখন তুমি বললা, বাবা আমি তো তোমার বাবাকে দুষ্টুমি করলাম, কিন্তু তুমি আমার ফ্রেন্ডকে নিয়ে বলতেই পারো না। ও অনেক করে আমার, কেন পায় না? আমি ওকে দেখতে পারো, ও একটা ইন্টারেস্টিং পার্সন। আচ্ছা ওকে ফাইন, ও তোমার সামনে আসবে, তুমি আজকে দিন ওকে নিয়ে ঝগড়া করবে? আজ আমায় প্যারা না দিলে ভালো লাগে না, এমন জিএফ যেন কারো জোটে না। ছাইরা দে মা কাইন্দা বাঁচি, আমি মুক্তি চাই তোর মতো নাগিন থেকে, আমি মুক্তি চাই তোর মতো নাগিন থেকে, আমি মুক্তি চাই। এদিকে সেদিকে যেদিকে তাকাই, তোর মতো প্যারাবাস কোথাও আর নাই। জানলাম না শুনলাম না করলাম যে প্রেম, প্রেম কইরা এখন দেখি প্রেম একটা গেম। ছাইরা দে মা কাইন্দা বাঁচি, আমি মুক্তি চাই তোর মতো নাগিন থেকে, আমি মুক্তি চাই তোর মতো নাগিন থেকে, আমি মুক্তি চাই তোর মতো নাগিন থেকে, আমি মুক্তি চাই তোর মতো।